শুক্রবার দুপুর তিনটা হঠাৎ শুরু হয় ঝড়ো হাওয়া, এরপর শুরু হয় বৃষ্টি। উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে প্রায় ঘণ্টাব্যাপী শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয় আম ও লিচুর মুকুল। শিলাবৃষ্টির কবলে পড়ে নষ্ট হয় গম, ভুট্টা ও সবজি সহ নানা ফসল। রক্ষা পায়নি কৃষকের বসতঘরও, সাদা শিলে ভরে যায় ঘর। উত্তরের আরেক জেলা লালমনির হাটেও হয়ে যায় দমকা হাওয়া সহ বৃষ্টি। ঘণ্টাব্যাপী এ দমকা হাওয়া ও বৃষ্টিতে আম ও লিচুর মুকুল ঝরে যায় বলে জানান স্থানীয়রা। সড়কে সৃষ্টি হয় জলাবদ্ধতাও। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ।